বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফভাবে আছেন। তো আজকে সিম্পল একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করছি ভালো লাগবে। তো অনেক লোভনীয় ফ্রেশ সবজি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাকগুলি অনেক ফ্রেশ ছিল, মনে হচ্ছে যে গাছের থেকে সাথে সাথে কেটে আনলে যেরকম এরকমটাই ছিল। তো ধনিয়া পাতাগুলিও এরকম ছিল, অনেক ফ্রেশ ছিল, একদম কচি ছিল। তারপর হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচগুলি মোটামুটি ফ্রেশ ছিল। আর সবচেয়ে লোভনীয় সবজি হচ্ছে মেশটা, এখানে মেশটা নিয়ে আসছে। আমরা তো সচরাচর সবসময় কিন্তু মেশটাটা পাই না, এখানে পাওয়া যায় না। মেশটা দেখে তো আমি অনেক খুশি, ভাবলাম টক রান্না করব আর টকের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেক লাল ছিল। আর এখানে হচ্ছে করলা, করলা তো আপনারা প্রায় সময় দেখেন আমাদের, প্রায় বেশিরভাগই থাকে, কারণ করলা ভাজিটা আমার অনেক পছন্দ, আমি এবং আপনাদের ভাইয়া খাই, বাচ্চাদেরকেও দেই একটু একটু করে, সব কিছুই খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরকে। তো এখানে হচ্ছে টমেটো, টমেটোগুলো ফ্রেশ ছিল। এই ছিল সিম্পল কিছু বাজার। আর এখানে আমি টক রান্না করার জন্য এখানে এক পিস মাছ নিয়েছি, তারপর পানি দিয়েছি, এটা কিন্তু ঠান্ডা পানি, তারপর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, এখানে হলুদ পাউডার দিয়েছি 1 চা চামচ, আধা চা চামচ দিয়েছি মরিচ পাউডার একটু জাল হওয়ার জন্য, কারণ আমার কাঁচামরিচগুলি তেমন জাল ছিল না, আর 1.5 চা চামচ দিয়েছি ধনিয়া পাউডার, আর কাঁচামরিচ দিয়েছি 4 পিস, রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মেশটাগুলি দিয়ে দেব, পরিমাণ মতো ওই মেশটা নিয়েছি, আপনারা এটা টক অনুযায়ী দিবেন। আমি টকটাতে চেক করে নিয়েছি কতটুকু টক হবে, তো ওই হিসেবেই আমি আইডিয়া করে দিয়েছি, কারণ অনেক মেশটাতে দেখা যায় টক কম থাকে, অনেক মেশটাতে একটু টক বেশি থাকে, তো এই মেশটাগুলিতে ভালোই টক ছিল। আর অনেক কালারটাও দেখতে পাচ্ছেন লাল ছিল, মেশটাগুলি অনেক ভালো পড়েছে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি মেশটাগুলিকে। সিদ্ধ হওয়ার পর মেশটা কাটি দিয়ে এভাবে নেড়ে নিয়েছি, সবগুলি কিন্তু গলে গিয়েছে। আর মাছের পিসটাকে মাছের আমি একটু হালকা করে ভেঙে দিয়েছি, তো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি পানি অ্যাড করেছি, টকটা বুঝেই আমি পানিটা দিয়েছি। তো আমি তেল ছাড়া সিম্পলভাবে কিন্তু রান্না করেছি, এই রান্নাটা আমার আম্মা করতো, আমার শাশুড়ির কাছ থেকেও দেখেছি তারা করে এভাবে, তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন তুলে ফেলবো। আর রাতে নুসরাত অনেক বড় একটি ব্যথা পেয়েছে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফভাবে থাকবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো একটা জিনিস শেয়ার করার জন্যই ক্যামেরাটা অন করলাম, কারণ এখন রাত্র হয়ে গিয়েছে, নুসরাত ঘুমিয়ে গিয়েছে। তো আজকে আমার মেয়ে অনেক বড় একটা ব্যথা পেয়েছে, এখানে ও রাতে খেলতে নিয়ে মানে কাঁথা দিয়ে ওর পুরো শরীর ঢেকে ও ঘুরতেছে রুমের ভিতরে, খেলতেছে নিজে নিজেই। তো দরজার সাইডে কাঠের মধ্যে লেগে ও এত বড় ব্যথাটা পেয়েছে, এখানে কিন্তু ফুল কেটে গিয়েছে, আর এই পুরাটা জায়গা কিন্তু ফুল ফুলা ছিল, এখন একটু কমেছে ফুলাটা, আইস দিয়েছি, তারপরও ফুলাটা অনেকটাই ফুলে গিয়েছিল। তো আমার মনটা অনেক খারাপ, কারণ অনেকটাই কেটেছে কপালটা ওর, জানি না এই দাগটা থাকবে কি না। তো এখন মানুষ পর মনটা খারাপ লাগতেছে বেশি আমার মেয়েকে দেখে, কারণ আমি একটু এলামি করেছি, ওর থেকে কাঁথাটা যদি নিয়ে নিতাম তাহলে এই ব্যথাটা পেতো না। ও পুরো কাঁথা শরীরের মধ্যে রেখে তারপর ঘুরতেছিল, খেলতেছিল, তখনই এই ব্যথাটা পেলো। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কেটে গিয়েছে, সাথে সাথে ফ্রিজ থেকে আইস দিয়েছি, তারপরও অনেক এখনও কিন্তু ফুলা আছে, এখনও কিন্তু পুরোটা সাইড ফুলে আছে। তো আমার মেয়ের জন্য একটু সবাই দোয়া করবেন,
এই আর কি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার মেয়ের জন্য দোয়া চেয়ে নিই,